ভালো খেলার জন্য লক্ষ টাকার কোচের যে প্রয়োজন নেই তার প্রমাণ তো নেদারল্যান্ডস দিয়ে দিলেন। গুঞ্জন শোনা যাচ্ছে বিশ্বকাপের পর পেস বোলিং কোচ ডোনাল্ডের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করার সম্ভাবনা নেই। এমনও শোনা যাচ্ছে ডোনাল্ডের কাজে সন্তুষ্ট না প্রধান কোচ হাথুরুসিংহে। মনে করা হচ্ছে পেস বোলিং ইউনিটে যে উন্নতি হয়েছে তা সাবেক বোলিং কোচ গিবসনের সময়। যদি তাই হয় তাহলে 2022 সালের মার্চ থেকে এখন পর্যন্ত ডোনাল্ড কি কোনো কাজ করেনি? ডোনাল্ড পেস বোলারদের নিয়ে ভালো কাজ না করলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও কেন দুই দফায় মেয়াদ বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়? মেয়াদ বাড়ানোর একটাই কারণ ছিল, ডোনাল্ড বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে একটা অবস্থানে নিয়ে এসেছে যা বিগত দিনে ছিল না তা একেবারে স্পষ্ট। তাই প্রশ্ন উঠতেই পারে, সফল পেস বোলিং কোচ ডোনাল্ডের মেয়াদ বাড়বে না কেন? কারণ একটাই, হাতুরুর সাথে তার মতের অমিল দেখা দিয়েছে, তাই চলমান বিশ্বকাপে পেস বোলারদের পারফরম্যান্সকে ইস্যু করা হচ্ছে। সত্যি যদি এমন হয় তাহলে পুরো বিশ্বকাপে দৃষ্টি দেওয়া যাক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের পেস বোলাররা ছাড়া কোন দেশের পেস বোলাররা ভালো করেছে? এশিয়ার সেরা পেস ইউনিট ভাবা হয় পাকিস্তানের, তাদের অবস্থা দেখুন। সে যাই হোক, শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বোলাররা কি খুব খারাপ করেছে? এরপরেও কেন বাংলাদেশকে পরাজয়ের স্বাদ নিতে হয়েছে? কারণ ব্যাটাররা ব্যর্থ। বিশ্বকাপে এখন পর্যন্ত যে দলের ব্যাটাররা ভালো করেছে তারাই পয়েন্ট টেবিলের উপরের সারিতে আছে। এই জন্য হিসেব সহজ, বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য বোলার থেকে ব্যাটাররা বেশি দায়ী। আর ব্যাটিং কোচ হাতুরু এবং কোথাস, তার মানে এই দুইজনও ব্যর্থ। যেখানে সফলতার সাথে দেড় বছরের বেশি সময় কাজ করা ডোনাল্ড থাকতে পারবে না, সেখানে হাতুরু কোথাস কিভাবে থাকে? সেই সাথে যোগ করতে হয় লক্ষ লক্ষ টাকা দিয়ে কোচ রাখলেই বাংলাদেশ সেরা দল হয়ে যাবে, বিষয়টা কি এমন? না, তা একদমই না। আসলে ভালো খেলার জন্য লক্ষ টাকার কোচের যে প্রয়োজন নেই তার প্রমাণ তো নেদারল্যান্ডস দিয়ে দিলেন। আপনি কি জানেন নেদারল্যান্ডসের হেড কোচ রায়ান কুক বাংলাদেশের ফিল্ডিং কোচ ছিলেন? তাই বলার অপেক্ষা রাখে না, ম্যাচ জিততে হলে মাস্টার মাইন্ডের প্রয়োজন হয় না, প্রয়োজন মাস্টার প্ল্যানিংয়ের। যেখানে বাংলাদেশের কোচিং স্টাফ 9 জন, সেখানে নেদারল্যান্ডসের কোচিং স্টাফ মাত্র 4 জন। আপনি বলতে পারেন একদিন বোলিং ব্যাটিং যে কোনো দল ভালো করতে পারে, এমন হতে পারে। মানলাম ব্যাটিং বোলিংয়ের কথা, কিন্তু ফিল্ডিং? খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশের ফিল্ডিং নেদারল্যান্ডসের থেকে যোজন যোজন পিছিয়ে। কিন্তু রায়ান কুক তো বাংলাদেশেরও কোচ ছিলেন, তাহলে তারা কেন পিছিয়ে? উত্তর হতে পারে আমাদের সামর্থ্যই এতটুকু, তাই ঘুরে ফিরে একই কথা বলতে হয়, লাখ টাকার কোচের কোনো প্রয়োজন নেই। সে সাথে বলে রাখা ভালো, নেদারল্যান্ডস দলে শ্রীরামের মতো কেউ নেই যার সাহায্যে উইকেটের আচরণ কেমন হবে তা জানতে পারবে।